তো গাইজ, আমরা এখন তিনজন আছি, দেখতে পাচ্ছেন নিউম্যান, এর নাম হচ্ছে শাহিদ, এখানে আছে টিঙ্কু, একে বড় বড় আপনারা আমার ভিডিওতে দেখতে পান। সো এখন আমরা আজকে বাইকও আছে আমাদের সঙ্গে, তো এখন আমরা যাব জলঙ্গি পদ্মাতে। অ্যাকচুয়ালি আমাদের ফারাক্কা যে ব্রিজ আছে ওখান থেকে প্রচুর পরিমাণে এবার জল ছাড়া হয়েছে, মানে গত 10-12 বছরের মধ্যে পদ্মা নদীতে নাকি এরকম জল হয়নি জলঙ্গির পদ্মাতে। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং এখন বাজছে প্রায় প্রায় নটা বাজছে, এবং এখানে এটা দেখবো জলঙ্গির পদ্মার অবস্থাটা দেখবো, যেতে যেতে আমরা এনজয় করবো, ওখানে গিয়েও কিছু এনজয় করবো, এবং জলঙ্গির পদ্মার কী অবস্থা সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। তো লেটস গো, ভিডিওটা আমরা শুরু। কামান কামান, তো আমাদের গাড়ির স্টার্ট হলো ফ্রেন্ড। হাই, আমাদের ড্রাইভারটা এই যে ড্রাইভার, তার জামার সামনে গাড়ি সম্পূর্ণভাবে খোলা থাকে, একদম পদ্মার ধারে চলে এসেছি, আপনাদের দেখাবো আমরা পদ্মা। তো প্রথমে যেটা ভেবেছিলাম যে যতটা জল হবে এতটা এক্সপেক্ট করি না আমরা, তো আপনাদের দেখাবো এই যে এই জল দেখতে এসছে, এর মুডি আলাদা, আর এর তো দেখতে পাচ্ছেন, দেখাও নিজের জামাটাকে একটু ভালোভাবে দেখাও, এই যে এখানে মুডি কি আছে ভাই, এখানে আমাদের একটা কাকা বসে আছে, এই যে মাথাতে বসে আছে। এইবার সো গাইজ, আমরা একদম পদ্মার ধারেই আছি, একদম এই যে দেখতে পাচ্ছেন আপনারা পদ্মার জল, এখানে সামনের ক্যামেরা একটু রোদে ফোকাস আসছে, ওই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। টিঙ্কু কী করছে দেখতে পাচ্ছেন, এই যে এই মাটি এই জল, এতদূর পর্যন্ত আমি বললাম এর আগে যে গত 10-12 বছরের মধ্যে এতদূর জল আসেনি। আমি এবার ব্যাক ক্যামেরাতে আপনাদের ডিটেলসটা দেখাবো। সো এই দেখতে পাচ্ছেন, যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জল, আর এদিকে এই দুজন শুধু মুড নিচ্ছে, এদের কোনো চিন্তাই নাই। তবে আমি আরও একটা কথা বলি, একে দেখতে পাচ্ছেন এর বাড়িতে কিন্তু জলঙ্গি, এর বাড়ি জলঙ্গি, কিন্তু এর কোনো চিন্তা নাই, কারণ এর পদ্মা থেকে মোটামুটি 2 কিলোমিটার ওইদিকে বাড়ি, তাই একদম দেখতে পাচ্ছেন বাবু মুডি আছে, একটু দূরেই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জল আর জল, একটা জিনিস খুবই ভালো যে এখানে কিন্তু কোনো স্রোত নাই, যদি স্রোত থাকতো তাহলে কিন্তু খুবই সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কোথায় জলের শেষ প্রান্ত এবং কোথায় মাটি একদম পুরোপুরি, আর হয়তোবা আর একটা রাত যদি ঠিকমতো জল প্রবেশ করে তাহলেই কিন্তু এটা পুরো জায়গাটা এরিয়াটাই কিন্তু ডুবে যাবে। যাই হোক গাইজ, আজকে আমরা কিন্তু খুবই মজা করলাম এবং নতুন একটা দৃশ্য দেখলাম, এবং পাশে এই দেখুন মুখটা কীরকম করলো, অসাধারণ মুখ। তো যাই হোক, আমরা এনজয় করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অল দ্য বেস্ট আবার জানালো আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।